আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক তার লাবণ্যতা হারাতে শুরু করে। বিশেষ করে আমাদের বয়স যখন 60 বছর হয়ে যায় তখন কিন্তু আমাদের স্কিনটা কুচকে যায়, ঝুলে যায়। তো আজকের রেমেডি, আমি এমন একটা রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে রেমেডি ব্যবহার করলে আপনারা আপনাদের ত্বককে কুচকে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন এবং আপনাদের ত্বক যদি ঝুলে যায় সে ঝুলে যাওয়ার হাত থেকেও রক্ষা করতে পারেন। এর জন্য আমার লাগবে নারিকেল তেল। নারিকেল তেল আমাদের ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ত্বকের কলাজিন সিস্টেমকে ভালো রাখতে সহায়তা করে নারিকেল তেল। নারিকেল তেলের গুণের কথা বলে শেষ করা যাবে না, আমাদের ত্বকের যত্নে এটা কিন্তু খুবই উপকারী। আমি আজকের রেমেডিতে 1 চা চামচ পরিমাণের নারিকেল তেল নিয়ে নিলাম। নারিকেল তেলের সাথে আমি খুব সামান্য কিছু উপকরণ মিক্সড করব। এর মধ্যে আমি মিক্সড করব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ঠান্ডা রাখতে সহায়তা করে, আমাদের চোখের নিচে যে কালি পড়ে যায় সে কালিগুলো দূর করতে সহায়তা করে। অ্যালোভেরা জেল আমাদের ত্বককে টান টান করে রাখতে সহায়তা করে অ্যালোভেরা জেল। এমন কি আমাদের ত্বক যে রোদে পুড়ে যায়, সে পুড়ে যাওয়া যে আমাদের ত্বকটা যে পুড়ে যায় সে পুড়ে যাওয়া থেকেও কিন্তু রক্ষা করে অ্যালোভেরা জেল। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণের অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। তারপরে নারিকেল তেল আর অ্যালোভেরা জেল দুইটা উপকরণ এখন আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণই কিন্তু আজকে আমি ব্যবহার করব নারিকেল তেলের এই সিরামটা তৈরি করার জন্য। এরপর আমি ব্যবহার করব কাঁচা দুধ। কাঁচা দুধে রয়েছে ল্যাকটিন অ্যাসিড আর রয়েছে ক্রিম, যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের গভীর থেকে ময়লা বের করে নিয়ে আসতে সহায়তা করে কিন্তু এই কাঁচা দুধ। একজন আপু আমাকে প্রশ্ন করেছিল যে কাঁচা দুধ মানে কাঁচা গরুর দুধ ফ্রিজে রেখে কি এই রেমেডিগুলো ব্যবহার করা যাবে কি না, মানে বানানো যাবে কি না। জি আপু, এই রেমেডিগুলো আপনি গরুর দুধ ফ্রিজে রেখে তারপরও যদি বানিয়ে নেন কোনো সমস্যা হবে না। আর আপনাদের হাতের কাছে যদি গরুর দুধটা না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিতে পারেন। তিনটে উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু দুধের পরিমাণ, কাঁচা দুধের পরিমাণটা আমি কিন্তু 1/2 চা চামচ পরিমাণের দিয়ে নিলাম। আপনারা যদি চান যে লিকুইড বেশি করবেন না, একটু ঘনত্ব করবেন, সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ কাঁচা দুধ ব্যবহার করতে পারেন আজকের রেমেডিতে। এরপর আমি ব্যবহার করব গোলাপ জল। গোলাপ জলও কিন্তু আমাদের ত্বককে ঠান্ডা রাখতে সহায়তা করে, ত্বককে টান টান করে ধরে রাখতে সহায়তা করে গোলাপ জল। গোলাপ জল আমাদের ত্বকের যত্নে কিন্তু খুবই উপকারী। আপনি যদি চান শুধু গোলাপ পানি দিয়ে আপনার স্কিনের যত্ন করবেন, সেটাও কিন্তু করে নিতে পারেন। আমি এখানে 1 চা চামচের 1/4 ভাগ গোলাপ জল ব্যবহার করলাম। 4টা উপকরণ দিয়ে খুব ভালো করে এখন আমি মিক্সড করে নিচ্ছি। একটু মিক্সড ভালো করে নিলেই দেখবেন সবগুলো উপকরণ একদম মিক্সড হয়ে যাবে এবং আপনার রেমেডিটা তৈরি হয়ে যাবে। এখন আমি বলে দিচ্ছি এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন। সপ্তাহে অবশ্যই 4টা দিন ব্যবহার করবেন। আর যখন রাতে ঘুমাতে যাবেন এর আগে আপনাদের ফেসটা ভালো করে ধুয়ে তারপর তাওয়েল দিয়ে মুছে এরপরে সে ফেসে আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন। 5টা মিনিট মাসাজ করবেন, তারপরে 10 মিনিট আপনার ফেসে রাখবেন। এরপর আবার 5 মিনিট আপনারা এভাবে মাসাজ করে নেবেন, তারপরে 10 মিনিট আবার রাখবেন। রেখে এরপরে আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, মানে কলের পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে কোনো রকম আপনারা ফেস ওয়াশ দিয়ে ধুবেন না, আর
এর পরে কোনো রকম আপনারা যে ক্রিম ব্যবহার করেন সেই ক্রিম ব্যবহার করার দরকার হবে না। আপনারা রাতে ঘুমিয়ে পড়বেন, সকালে উঠে আপনারা নিজেরাই আপনাদের ত্বকের পার্থক্যটা বুঝতে পারবেন। নিয়মিত ব্যবহারের ফলে অবশ্যই 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।